মঙ্গলবার দুপুরে হঠাৎ দিল্লির সুষমা স্বরাজ ভবনে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ছোট থেকে বড় G20 সম্মেলনের সঙ্গে যুক্ত সমস্ত স্তরের কর্মী আধিকারিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। G20 ঘিরে তাদের অভিজ্ঞতা কেমন ছিল তাও জানতে চান প্রধানমন্ত্রী। G20 সম্মেলনের সাফল্যের জন্য সকলকে ধন্যবাদও দেন। জানা গিয়েছে বিদেশ মন্ত্রকের 114 জন শীর্ষ আধিকারিক G20 সম্মেলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। তাদের নেতৃত্বে ছিলেন ভারতের G20 শেরপা অমিতাভ কান্ত ও মুখ্য সমন্বয়ক হর্ষ শ্রিংলা। এছাড়াও বিদেশ মন্ত্রকের 140 জন আধিকারিক গত আগস্ট মাস থেকে G20 সম্মেলনের সঙ্গে যুক্ত ছিলেন। গত 9 এবং 10ই সেপ্টেম্বর নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হয়েছিল G20 শীর্ষ সম্মেলন। ওই সম্মেলনে একদিকে যেমন দক্ষিণ আফ্রিকাকে স্থায়ী সদস্যপদ দেওয়া হয়, তেমনি আবার সর্বসম্মতিতে দিল্লি ঘোষণাপত্র গৃহীত হয়। ওই ঘোষণাপত্রে রাশিয়া ইউক্রেন যুদ্ধেরও উল্লেখ রয়েছে। প্রায় 200 ঘন্টা ধরে চলে G20 এই কর্মযজ্ঞ, 300টি দ্বিপাক্ষিক বৈঠকও হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।